আসসালামু আলাইকুম। তো কম্পিউটার ফান্ডামেন্টাল এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিসের তৃতীয়তম ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমরা পড়বো যে সিমন্সের ওয়ান থার্ড সূত্র। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূত্রের উপর ভিত্তি করে অনেক প্রশ্ন আসে এবং আমাদের অঙ্ক করা লাগবে এই সূত্রের উপর ভিত্তি করে। তো এখানে আমরা নিউটন কর্টস ফর্মুলা থেকে পাই, অর্থাৎ নিউটন কর্টস ফর্মুলাটাকেই আমার পূর্বের ভিডিওগুলোতে নিউটন কর্টসের ফর্মুলার প্রতিষ্ঠাকরণ বা সমাধানকরণ এবং এই প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেওয়া আছে, আপনারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমরা বলছি যে যখন আমরা এই নিউটন কর্টস ফর্মুলাতে আমরা এন এর মান যখন ওয়ান ধরছিলাম তখন আমরা ট্রপিজয়েডাল সূত্রটা প্রতিপাদন করতে পারছি, আর এখন আমরা যখন এনএমান টু ধরবো তখন আমরা কী করবো, এই সিমসনের ওয়ান থার্ড সূত্রটা প্রতিপাদন করতে পারবো। তো যারা আমার আগের ভিডিওটাগুলো দেখেন নাই আর তাহলে আগের ভিডিওটাগুলো আর ভিডিওগুলো দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখলে আপনাদের বুঝে আসবে পড়াটা। তো আমরা শুরু করি সিমসনের ওয়ান থার্ড সূত্রটা কীভাবে প্রতিপাদন করবো। এখানে আমরা আগে দেখেছিলাম যে এন এর মান যখন টু হয় তখন আমরা তিনটা ওয়াইয়ের তিনটা মান পাবো, সেক্ষেত্রে ওয়াই জিরো, ওয়াই ওয়ান এবং ওয়াই টু, এবং ডেল ওয়াই জিরো এবং ডেল ওয়াই ওয়ান পাবো। ডেল ওয়াই জিরো এবং ডেল ওয়াই ওয়ান এবং ডেল স্কোয়ার ওয়াই জিরো। যখন আমরা এন এর মান ওয়ান ধরছিলাম তখন শুধু আমরা পেয়েছিলাম ওয়াই জিরো, ওয়াই ওয়ান আর ডেল ওয়াই জিরো। তো এক্ষেত্রে আমরা এই রাশিতে যখন আমরা এন এর মান টু ধরবো তখন আমাদের এই পথ আর এই পথটা শুধু কাজে লাগবে আর বাকি পথগুলো কাজে লাগবে না এই সূত্রের জন্য। তো সেক্ষেত্রে আমরা বাকি পথগুলোকে আর দরকার নাই, আমরা এই পথ পর্যন্ত উঠে নিলাম। তো ওয়াই এফ অফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন জিরো থেকে টু পর্যন্ত এক্স টু পর্যন্ত ওয়াই ডিএক্স সমান এইচ, অর্থাৎ আমরা এন এর মান টু বসাইছিলাম টু ওয়াই জিরো প্লাস এন এর মান টু বসালে এখানে এন স্কোয়ার মানে ফোর বাই টু ডেল ওয়াই জিরো প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়ালটাকে আমরা সামনে নিয়ে আসলাম, সমস্যা নাই। আর এখানে টু এর যখন বসালাম কিউব করলাম এইট বাই থ্রি আর মাইনাস ফোর বাই টু ইন্টু ডেল, ও আমরা ডেল স্কোয়ার ওয়াই জিরোকে আমরা এইভাবে লিখতে পারি ডেল ইন্টু ডেল ওয়াই জিরো। তো এখানে কী করলাম আমরা, যে এখানে কাটাকাটি করলাম টু ডেল, অর্থাৎ আমরা ডেল ওয়াইটাকে একটু ভেঙে লিখলাম ডেল ওয়াই জিরো সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, যেটা আমাদের আগের ভিডিওতে আমরা বুঝিয়েছিলাম, প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লেখা যায় যে ওয়ান বাই টু, আর এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই যে ফোর বাই সিক্স, আর ডেল 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 ওয়াই জিরোর মান পাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন কী করবো আমরা, এখানে এখানে তো আমাদের আমরা সরল হিসেবে কী করলাম টু ওয়াই জিরো প্লাস টু দ্বারা গুণ করে দিলাম ভিতরে টু ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই জিরো, আর এখানে কী করলাম এই যে এখানে ক্যালকুলেশন করলে পাই ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি বাই অর্থাৎ দুই দ্বারা চার ভাগ করলে দুই আর নিচে ছয়ের ভাগ করলে থ্রি, আর এখানে আমরা ডেল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরোটাকে আমরা এখানে পাশে একটু দেখে দিলাম যেহেতু এখানে সমস্যা হতে পারে অনেকের। তো ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো আমরা এটাকে ডেলটাকে পৃথক করে দিলাম, তো ডেল ওয়াই ওয়ান হবে যে ওয়াই টু মাইনাস ওয়াই জিরো, যেহেতু ডেল ওয়াই জিরো হলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। তো সেক্ষেত্রে আমরা কী করলাম এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাসটাকে ভিতর গুণ করে দিলাম, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো। তো এখানে মাইনাস ওয়াই ওয়ান দুইবার আছে, তাহলে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো, তাহলে আমরা বসে দিলাম তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো মানটা এখানে বসে দিলাম। বসে দেওয়ার পরে এখানে কী হলো টু ওয়াই জিরো আর টু ওয়াই জিরো কাটা আর থাকে কি সিক্স ওয়াই ওয়ান, না সরি টু ওয়াই ওয়ান। তো এক্ষেত্রে যখন আমরা এই যে এই ওয়ান বাই থার্ড ওয়ান থার্ড এটাকে যখন আমরা অপসারণ করতে যাব তখন আমরা কী করবো, যে এখানে থ্রি দ্বারা গুণ করে আর এখানে
এখানে 3 দ্বারা গুণ করব আর এখানে কি করতে হবে যে 3 দ্বারা ভাগ করতে হবে তো এই এই প্রসেসিংটা অনেকেই বুঝবে আবার অনেকেই বুঝবে না তো সেটা আমি আবার বলি এখানে আমরা কি করলাম 2 দ্বারা গুণ 3 দ্বারা গুণ করলাম এখানে আমরা 3 দ্বারা গুণ করলাম কিন্তু এখানে তো আর বাড়তি কোনো 3 নাই তো কি করব আমরা তা সেক্ষেত্রে আমরা এস এর নিচে আরেকটা 3 দ্বারা ভাগ করে দিলাম অর্থাৎ 3 দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ করে দিলাম তাহলে আগের মানটা পেয়ে যেতাম তো সমস্যা না তাহলে আমরা এখানে 2 এর সাথে এখানে গুণ করার পর হলো 6y1 এটা তো আর আশা করি আর এত বোঝানো লাগবে না তো আর এখানে তো বাকি থাকলো y2 - 2y1 + y0 এটা থাকলো তো এখানে 6y1 -2y1 এখানে হিসাব করলে হয় 4y1 আর প্লাস y2 + y0 এটা হলে আমাদের কি x0 থেকে x2 এর জন্য আমরা এই মানটা পেয়েছি এখন আমরা কি করব x2 থেকে x4 এর জন্য যেহেতু n এর মান 2 করে বাড়বে অর্থাৎ n এর মান 2 তো সেক্ষেত্রে আমরা কি করব যে x3 থেকে x4 নিতে পারবো না আমরা কি নিতে পারবো x2 থেকে x4 তো x2 থেকে x4 হলো ydx তো এই সেক্ষেত্রে আমরা কি পাবো আগের রাশিটাকে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে যখন x0 থেকে x2 পর্যন্ত নিলাম তখন আমরা পেলাম y0 + 2y1 * y2 অর্থাৎ y1 ও পেলাম y2 ও পেলাম তাই সেক্ষেত্রে যখন y2 থেকে y4 পর্যন্ত যাব তখন আমরা পাবো কি y2 + 4 y3 + y4 অর্থাৎ এই আলোকে অনুরূপে এখানে আমি অনুরূপে লিখতে তা ভুলে গেছি সমস্যা নাই আপনারা একটু বুঝে নিলে হয় তো আবার আমরা কি করলাম y4 থেকে y6 তো এখানে আগের মতো এখানে লিখলাম h/3 টু y4 + 4y5 + y6 তাহলে আমরা কি করব এবার কি করব xn-2 হলে তাহলে কি আমরা কি করব 2 থেকে xn ydx তাহলে আমরা কি লিখতে পারি h/3 yn-2 + yn-1 আর + yn অর্থাৎ এখানে yn-1 হওয়ার কারণ কি এই যে এখানে আমরা যখন 4 দিলাম তখন 4 এর এ পরের রাশিটা কিন্তু 4 থেকে একটা মান বাড়ছে ঠিক এটা আমরা n এর মান যখন আমরা 2 দিব তখন এই এখানে একটা মান বাড়ার দরকার আছে তো সেই জন্য n-1 দিলাম + yn এখন আমাদেরকে একটু লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের এখানেও y4 আছে এখানেও y4 আছে এখানেও y2 আছে এখানেও y2 আছে এখানেও y0 আছে সরি এখানেও y0 আছে শুধু y0 একটা আছে আর yn একটা আছে বাকিগুলো yn-1 অর্থাৎ এই y4y3 4y1 আর 4y5 এগুলো কিন্তু 4 বার আছে আর বাকিগুলো 2 বার আছে শুধু একবার আছে কি y0 আর yn তো তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন 0 টু xn ydx সমান h/3 ইনটু y0 একবার আছে আমরা একবার লিখে দিলাম আর 4 অর্থাৎ সবাই থেকে 4টাকে কমন নিয়ে y1 + y3 + y5 এন্ড সো অন + yn-1 অর্থাৎ এই মানগুলোর সামনে 4 আছে এরা তার সামনে 4 আছে আমরা 4টা কমন নিয়ে নিলাম তারপর কি কি দেখলাম যে এখানে y এখানে একবার আছে এখানে একবার আছে অর্থাৎ এই রাশিগুলো অর্থাৎ জোড়ের রাশিগুলো কিন্তু দুইবার আছে তো সেক্ষেত্রে আমরা কি করলাম +2 কমন নিয়ে y2 + y4 + y6 এন্ড সো অন + yn-2 এই রাশিগুলো দুইবার আছে সেক্ষেত্রে আমরা 2 কমন নিয়ে এগুলোকে কমন নিয়ে ফেললাম আর এখানে n yn মাত্র একবার আছে তাহলে yn একবারে লিখে দিলাম তো এই যে সমীকরণটা বা এই যে সূত্রটা বের হলো এটাকে বলা হয় যে সিমন্সের 1/3 সূত্র তো এই সূত্রটাই হলো সিমন্সের 1/3 সূত্র তো এটাই হলো যে আমাদের এই 3 নম্বর ভিডিওতে আমরা প্রমাণ করলাম যে সিমন্সের 1/3 সূত্রটা কিভাবে আমরা প্রতিপাদন করব পরীক্ষায় আসলে কিভাবে দিব আর যদিও এই প্রশ্নটা এইবারে 2022 সালে যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দিবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই সব অঙ্ক থেকে এই সূত্রগুলো থেকে অনেক অঙ্ক আসে তো আমরা আজকে
এখানে ভিডিওটা এখান পর্যন্ত শেষ করি। আগামীতে আমরা যদি আল্লাহ সহায় তাহলে আমরা এই বাকি বাকি পড়াগুলোর দিকে একটু মনোযোগ দিলে বা পড়াগুলোর ভিডিও তৈরি করে ইনশাল্লাহ আপলোড দিব। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।